ভিউয়ার্স গুড মর্নিং, শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ 12ই ডিসেম্বর, আর কয়েকটা দিন পেরেলেই 16 বাঙালি জাতির জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা, উল্লেখযোগ্য দিন। দীর্ঘ 9 মাস সংগ্রাম করে 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের আত্মার বিনিময়ে এই দেশ পেয়েছিলাম আমরা। এই দেশ পেয়েছিলাম আমরা বলি এই দেশ হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। আজ সকালবেলা উঠে আপনাদের উন্নয়নের একটা চিত্র দেখাই। এটা ধানমন্ডি 4 নম্বর রোডের একটু ঢুকলেই এই এই গার্ডেনটা, এত সুন্দর একটা গার্ডেন আমি আপনাকে দেখাই, তারপরে আপনারা এটা দেখুন। বাড়িঘর সুন্দর, এই যে এখানে একটা 6তলা বাড়ি, তারপরে ওটা বোধ হয় 10তলা হবে, তারপরে এর নিচেই হলো সুন্দর গাছপালায় ঘেরা। এর গেটে লেখা আছে DCC, আর পাশে লেখা আছে মধুপতি ব্যাংক লিমিটেড। পাশে একটা সাইনবোর্ড, খেলার মাঠ, স্থানীয় বাসিন্দাদের খেলাধুলার জন্য ব্যবহার করা যাবে। আর পাশেই গেটের সাথে দুটো দোকান, আর একটা জুতো সেলাইয়ের দোকান, এ পাশে একটা, ও পাশে একটা খাদ্যের দোকান। এই হচ্ছে সর্বসাধারণ। আর মাঠে পানি দেওয়া হচ্ছে সকালবেলায়, মাঠটাকে খেলার উপযুক্ত করার জন্য। ওই ভেতরে দেখা যাচ্ছে দুজন ক্রিকেট প্রেমী, দুজন না বোধহয় আরও কয়েকজন আছে, তবে আমি দেখতে পাচ্ছি একজন বল করছে আর একজন ব্যাট করছে, ব্যাটিং প্র্যাকটিস করছে। এভাবে একদিন বাংলাদেশ এগিয়ে যাবে ক্রিকেট সহ অন্যান্য খেলায়। এটা গেল ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে গিয়ে প্রথমেই এরা খেললো ওয়ানডে। এই ফাঁকে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমাদের মন ভেঙে গেছে এই রিসেন্ট ভারত সফরকে কেন্দ্র করে, ক্রিকেটে আমাদের মনটা ভেঙে গেছে। কিন্তু এটা আসলে কিছুই না, এটা একটা ছিল যে ভারতকে জিতিয়ে দেওয়ার একটা, কি বলবো, একটা বলা যায় যে, আচ্ছা কিছু বলি না তাহলে, কার ঘাড়ে যায় আবার, কার ঘাড়ে কটা মাথা নিয়ে টানাটানি। তো এটা আসলে বিষয়টা ছিল এরকম যে ঠিক সাকিবের উপর একটা খড়্গ নেমে আসলো, তারপরে ওয়ানডেতে ওরা একটা হারলো আর দুটোতে বাংলাদেশ হেরে গেল। এরপরে শুরু হলো টেস্ট, এটা বোঝাই গেল যে টেস্ট ম্যাচে খেলা হলো নতুন বল দিয়ে। তো নতুন বল হচ্ছে গোলাপি বল, গোলাপি বল আর আমাদের যে লাল বলের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্য যে কত বড় পার্থক্য সেটা বাংলাদেশ হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতকে। তবে যাক, আমরা বলি যে ভারতকে সব ক্ষেত্রেই আমরা সুবিধা দিয়ে থাকি, আমরা ভারতকে ভালোবাসি, ভালোবাসি এই সেন্সে যে 1971 সালে এই 1 কোটি প্রায় বাস্তু আমরা সেখানে গিয়েছিলাম, দীর্ঘ 9 মাস সেখানে ছিলাম আমরা, তারা আমাদেরকে কিছু বলে নাই, আমাদের বরঞ্চ অতিথি হিসাবেই তারা দেখেছে। সেই সমস্ত আশ্রয় শিবিরগুলো ঘুরলেই বোঝা যায় যে বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল, তারা আমাদেরকে কীভাবে সহায়তা করেছে। তো এই খেলা তো দিয়েছি, তবে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশও তার বুদ্ধিমত্তা দিয়ে, তার পলিটিক্স দিয়ে, তার রাজনীতি দিয়ে তার ফেভারে নিয়ে আসতে পারবে এই উপমহাদেশে, আমরা সেটাই আশা করি। আমরা বলি না অন্যের জায়গা দখল করো, অন্য কিছু করো, কিন্তু পলিটিক্সটা এমন একটা জিনিস যে জায়গা দখল করা বড় কথা না, তাদের অন্তরটা দখল করা বড় কথা। তারা যেন সবসময় আমাদের কথা বলতে থাকে, আমরা যেন তাদের কথা বলতে থাকি, অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে যেন এই জিনিসটা হয়। তো কীভাবে হবে, এই যে আমাদের ছেলেরা যে খেলছে আজকে, এরাই নিয়ে আসবে আমাদের স্বর্ণদিন। আর আজকে দেখালাম যে এই মাঠটা আমি
অনেক আগে দেখেছি, এত সুন্দর ছিল না। আজকে দেখে এত ভালো লাগছে যে প্রশংসা না করে পারা যাচ্ছে না। এটা ধানমন্ডিটা পড়েছে নিশ্চয়ই ঢাকা দক্ষিণের মধ্যে, ঢাকা দক্ষিণের মধ্যে যদি হয় তাহলে খুবই, উত্তরে হলেও ভালো, জানি না কোনটা উত্তর না দক্ষিণ, দক্ষিণ যেটাই হোক আমাদের জন্য খুবই একটা উপাদেয় খবর, বা আমাদের জন্য একটা খুবই ভালো খবর যে এটার মধ্যে মানুষ স্থানীয় লোক এটাকে খেলাধুলা করতে পারবে, ব্যবহার করতে পারবে। আর ওই যে ক্রিকেট প্রেমী, ওই যে ক্রিকেট প্র্যাকটিস করছে কী সুন্দর হবে, কিন্তু যখন খেলতে যায় টুর্নামেন্টে খেলতে যায় এক বল দুই বলের বেশি টিকতে পারে না। এটা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ক্রিকেট পলিটিক্স। ক্রিকেট পলিটিক্সই হচ্ছে প্রবলেম।